আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে জুই নেই, আমি একা বসছি লাঞ্চ করতে। ঠিক আছে, তো আজকে কী কী খাবো দেখি। এটা হচ্ছে বরবটি ভাজি আছে, আলু দিয়ে বরবটি ভাজি করা আছে। আর এটা হচ্ছে আপনার খাসির কলিজা আলু দিয়ে কারি করা খাসির কলিজা। এটা হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে ডাল। এই খাবো আজকে। তো জুই আজকে বাসাই আছে, কিন্তু ভাত খাবে না আজকে, শরীর মনে ভালো না। তো আমি একাই খাই, চিন্তা করলাম একাই খাই, আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, শুরু করি। আলু ভাজিটা নেই, ভালোই হবে মনে হচ্ছে। আমি একা, ভালো লাগতেছে না একা। বাবা হঠাৎ একটু অসুস্থ বসে, তো একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে হসপিটালে। এখন আগের জায়গাতে একটু ভালো আছে, যেমন আমি বাসা থাকতে পারতেছি না, কমেন্টের অ্যান্সারগুলো আপনাদের করতে পারতেছি না। অনেকে বলছেন যে আমার কমেন্টের অ্যান্সার করেন না কেন ভাই, সবারটা করেন আমারটা করেন না কেন। আসলে আমি সবার কমেন্টের অ্যান্সারই করি, এখন কারোটাই করতেছি না। সবারটাই করে দেবো। টমেটো সালাদ শসার কম, আমার কমেন্টে জিজ্ঞেস করবেন যে আজকে জুই কই, যেন আগেই বলে দিতেছে যে জুই বাসাই আছে, কিন্তু জুই আমাদের সাথে খাবে না, সে খাবে না, শরীর ভালো লাগতেছে না মনে হয়, ওই জন্য খাবে না। রুকসান আপু, হেলেন আপু, সাইদা আপু, তারপর অনি আপু, তারপর হচ্ছে সর্বানী কুন্ডু, অনেককে জিজ্ঞেস করছিল যে হঠাৎ করে কী হইল যে আপ ভিডিওটা একটু কম আপলোড করতেছি, তারপর হচ্ছে কমেন্ট অ্যান্সার করতেছি না, কোনো সমস্যা হইল কিনা। প্রথমত একটু বিজি ছিলাম, আর হঠাৎ করে আবার বাবা অসুস্থ হয়ে পড়ছে, এই জন্যই আসলে আপলোড করতে পারতেছি না, কমেন্ট অ্যান্সার করতে পারতেছি না। চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
ওই চাটনি পুরোটা নিয়ে নিয়েছে। তো আলু আছে ভালোই, বাংলাদেশে মূলত শেষ পাতে ডালটা খায়। আমি তো একটু দাদা, আমি প্রথম দিক দিয়ে ডাল নিয়ে আসি কিন্তু নেই নেই ভাজিটা মজা ছিল, তরকারিটাও দারুণ, আচ্ছা করে যা। টমেটোটা আমার মোস্ট ফেভারিট, মানে খুব ভালো লাগে আমার টমেটোটা, বিশেষ করে টমেটোর চাটনিটা। টমেটো দিয়ে যে কোনো কিছু রান্নাই আমার কাছে অনেক মজা লাগে, দেখতেও সুন্দর খাইতেও ভালো। একটু ডাল নিয়ে গেছে আমি, দেখি শাকটা কেমন লাগে। গরম কিন্তু ডালটাতে লবণটা একটু কম হয়েছে, তারপরেও ভালো লাগতেছে। কলিজা অনেকে খায় না, কলিজাটা অনেকে খায় না, কারণ এটার ভিতরে আলাদা একটা ঘাম আছে, আমাদের ওই ঘামটা অনেকে পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে, আমি খাই।
আমি একা খাইতে বসি না সচরাচর, আজকে বসবো না, দুই দিনটা একা খাই মাঝে মাঝে, কিন্তু আমি একা কম খাই, খাইতে বসি না। কি বলবো, খাবার তো শেষ, এর কথা দারুণ হয়েছে, খাবারটা অসাধারণ, তুলনা নেই। এইটাতে একটু ডাল টাল একটু লবণটা কম হয়েছে, আর সবগুলো জিনিস পারফেক্ট ছিল। আজকে ভাত একটু বেশি খেয়েছি, ঠিক আছে। তো কেমন লাগছে আপনাদের কাছে আমাদেরকে একটু জানাই দেবেন, কমেন্টে দিবেন, আমি তো পড়ি, কমেন্টে অ্যান্সার না করলে কী হবে, আমি তো কমেন্টগুলো পড়ি, ঠিক আছে, কমেন্টে অ্যান্সার করবো সময় মতো। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাতে ক্লিক করবেন, আর কি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এবারে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।